আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম, একটা কবিতা শেয়ার করব। কবিতাটি আমার নিজের লেখা এবং অনেক আগের লেখা, 2007 সালের লেখা। ওই সময় লেখালেখির হাতও যেমন কাঁচা ছিল, লেখালেখির মানও তেমন কাঁচা ছিল। যাই হোক, কবিতাটি একটু হাস্যরসাত্মকভাবে লিখেছি, যদিও একটু দুঃখজনক ঘটনা। ঘটনাটি আগে আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে কবিতার শানে নজুল বুঝতে সহজ হবে। ঘটনা হলো, 2007 সালে তখন আমি নামে জামাতে পড়ি, দাঁড়িয়ে ওঠেনি তখন। আমার খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে মাগুরাতে আসলাম। তখন আমরা রাজশাহীতে থাকতাম, তো মাগুরাতে ছোট ব্রিজ নামে একটা জায়গা আছে, ওখানে নেমে অনেক দূর পথ ভ্যানে যেতে হয়। তো আমরা বিকাল 5টার গাড়িতে উঠেছি। বিকাল 5টার গাড়িতে উঠে আমরা রাত 12টার দিকে নেমেছি। তা রাত 12টার সময় কোনো ভ্যান পাওয়া যায় না। তখন আমার আব্বা আমার মামার কাছে ফোন করলো যে আমরা তো ভ্যান পাচ্ছি না, তোমরা একটা ব্যবস্থা করো। তখন আমার মামা একটা ভ্যান পাঠালো, ওই আমার খালার বাড়ির পাশে এক ভ্যানওয়ালার বাড়ি ছিল, তো বিয়ে বাড়ির আনন্দ, তখন রাত্রি ওই বাড়িতে ঘুমো নাই কারো চোখে, তো তারা একটা ভ্যান নিয়ে আসলো। তো ওই ভ্যানে আমার খালাতো বোন, মামাতো ভাই, আমার দুলা ভাই, এরা সবাই আনন্দ করতে করতে আসলো আমাদেরকে নেওয়ার জন্য, বিয়ে বাড়ির আনন্দটা আর কি। খালাতো বোন বলতে তখন কিন্তু তার বয়স 5 বছর। অনেকে আবার ভাবতে পারে খালাতো বোন, আসলে তখন সে 5 বছরের পিচ্চি। যাই হোক, তারা আসলো আমাকে নিয়ে। আসার পরে আমি দেখলাম যে যে ভ্যান চালাচ্ছে আর কি, সে পিচ্চি, অনেক ছোট আমার থেকে। তো আমি ভাবলাম যে এই পিচ্চি মানুষ ভ্যান চালাবে, তার চেয়ে আমি চালাই। যাই হোক, ওর কাছ থেকে ভ্যানটা নিয়ে আমি চালানো কিছুক্ষণ পরেই ইতিহাস, ভ্যানটা পল্টি খেয়ে পড়ে গেল ক্ষেতের মধ্যে এবং যে যার মতো ছিটকে বিভিন্ন দিকে পড়ে গেল, এবং রাস্তার উপর আমার বাবা পড়েছিল। আমার বাবা পড়ে তার কপালটা ছুলে গিয়েছিল, পাকা রাস্তায় ঘষা খেয়ে তার কপালটা চলে গেল। এই দুঃখজনক ঘটনাটাই আমি একটু কবিতা আকারে তখন লিখেছিলাম, তখনকার আমার লেখা লেখির মান অত ভালো ছিল না। যাই হোক, একটু আবৃত্তি করে শোনাই আপনাদের। বিকেল 5টার গাড়িতে খালাতো বোনের বিয়ের দাওয়াত, তাই যাচ্ছি ওদের বাড়িতে। নামিলাম ছোট ব্রিজে, রাত্রি বলে যাচ্ছে না ফ্যান, এখন করি কি যে। মোবাইল ছিল বাবার হাতে, ভ্যান পাইনি কো, ভ্যান পাঠাও, কথাটি হলো মামার সাথে। আমার সাথে ছিল ভাগিনী আর ছিল আমার বাবা, বাবার উপরেই পড়েছিল বিপদের সেই থাবা। শোনো বলি সেই কথা, মনে পড়লে হাসিও লাগে, পরানেও পায় ব্যথা। মোবাইল করার পরে এক ভ্যানেতে 3-4 জন আসলো ফুর্তি করে, ওদের মধ্যে ছিল খালাতো বোন, মামাতো ভাই এবং ছিল দুলা ভাই। তাই দেখে তো আমার তখন খুশির অন্ত নাই, এত আনন্দ দেখে আমার ছিল না মাথায় হুঁশ, খুশিতে প্রায় 8খানা হয়ে গেলাম হয়ে বেহুশ। ভ্যানওয়ালাকে ডেকে বললাম, ওই ভ্যানওয়ালা অনেক চালালি, আমায় দিয়ে তুই একটু পরে চালা। কি আর বলবে, নেন তবে, বলেই দিল হাতে। আমিও তখন লাফিয়ে উঠে চালাচ্ছি যশের সাথে। ওরে বাবা, কেমন ভ্যান রে, শুধু বাইরে চলে যায়, ডাইনে যাব তখনও দেখি উল্টে পড়ার ভয়। ব্রেক চিপলাম, হাই হাই একই, ব্রেকও দেখি নাই, কি করি এখন, কোন দিকে যাই, উপায় খুঁজে না পাই। তখনই ব্যাস ধপাস, উল্টে পড়ে খুশির রাজ্যে হলো যে সর্বনাশ। তবুও ভালো, লাফিয়ে সবাই পড়েছিলাম অনেক দূরে, কিন্তু হায় বাপ বেচারা মোটা ভারী, লাফাবে কেমন করে। মাটির ঘর্ষণে তার ছিলে গেল কপাল, ভাবলাম আমি হাইরে কপাল, কপালের নাম গোপাল। দুলা ভাই তো রেগেই আগুন, মেরে দিল এক ঝাড়ি, আব্বা তখন শান্ত গলায় বলল যা তুই বাড়ি। বাড়ি গিয়েও হায় রক্ষে নেই, মেজাজ বিগড়ে আছে সবাই, মামু জানতো খেপেই ফায়ার, এক্ষুনি বুঝি ফাটবে টায়ার। ভয়ে তো আমি কাঁচু মুচু, লুকালাম গিয়ে ঘরের পিছু। সেই কথাটি পড়লে মনে আজও কলজেটা শুকায় ক্ষণে, কান ধরিলাম ভাই আর কি ভ্যান চালাই, মনে থাকবে চিরকাল আব্বাজানের ফাটা কপাল। দুলা ভাইয়ের সেই গরম মেজাজ ভুলিনি কভু, ভুলিনি আজ, মামুজানের ইয়া বড় চোখ, মনে পড়লে এখনো গলায় আসে ঢোক। সেই থেকে আজও কেউ বললে বাবা ভ্যান চালাবি, বলি তওবা তওবা।